বিজেপি করার জন্য কোথাও সামাজিকভাবে বয়কট, তো কোথাও আবার বিজেপি মহিলা সমর্থকদেরকে কি বলা হচ্ছে না, ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। বিজেপি সমর্থক মহিলাদের ধর্ষণের হুমকির অভিযোগ সামনে আসছে এবং সেই অভিযোগ কাদের বিরুদ্ধে? সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। বাগদার চুয়াটিয়া এলাকার ঘটনা এটি। অভিযুক্ত কৃষ্ণদাস সিভিক ভলেন্টিয়ার, এই কৃষ্ণদাস এলাকায় তৃণমূল সমর্থক বলেও পরিচিত। অভিযুক্ত গৌতম বিশ্বাস নামের যুবকও একই সঙ্গে কিন্তু অভিযুক্ত এবং বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অমিত মালবিয়া। অর্থাৎ কোথাও সামাজিকভাবে বয়কট করা হচ্ছে, কোথাও ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে এবং ঠিক সেই জায়গা থেকে কারণটা কি না তারা বিরোধিতা করেন, বিরোধী দল করেন, তার জন্য বারবার তাদেরকে এভাবে কোপের মুখে পড়তে হচ্ছে, এ নিয়ে অভিযোগকারী কি বলছেন শুনবো আমরা। আমাদের অভিযোগ কৃষ্ণদাস সেবিকের কাজ করে কোন থানায়? বাগদা থানার প্রতি আমাদের সবার অভিযোগ যে ও যেভাবে গালাগালি করেছে, আমাদের ভীষণ বিচ্ছিন্নভাবে গালাগালি করেছে, ধর্ষণ করার হুমকি দিয়েছে। গতকাল যেদিন ভোটের রেজাল্ট বেরোয়, বেরানোর আগের থেকে শুরু করেছে, যখন 9টা বাজে 9টার থেকে শুরু করেছে, আমি রাস্তা থেকে আসছি এসেই শুরু করেছে, আমাকে দেখেই ওই কথাটা শুরু করেছে গালাগালি। আপনি কোনো রাজনৈতিক দল করেন? আমি সেভাবে রাজনৈতিক দল করি না, কিন্তু আমি বিজেপি করি, সেটাও জানে যে আমি বিজেপি করি, আরও করে টিএমসি। একটাই কথা বলে আমি কৃষ্ণ দাস, এরকম বুক ই করে বলে আমি কৃষ্ণ দাস, আমাকে কে কী করবে? কৃষ্ণ দাস আমাদের বাড়ি গিয়ে গন্ডগোল করেছে, বলে কি বেশি করে তো জানে মেরে দেবো তোমার মেয়ে আর তোমাকে মেরে দেবো, এই কথা বলেছে। তারপরে বহুত গন্ডগোল, কেন আমরা বিজেপি করি, আমরা বিজেপি করি দেখে সেই জন্য কি আমাকে মাথা বিক্রি করে দিয়েছি বলবো? এটা হ্যাঁ এটা অভিযোগকারী ঠিক কি জানিয়েছেন সেটা তো শুনলেন, আর এ নিয়ে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ দাস তিনি বাকি জানিয়েছেন সেটাও শুনুন। ওখানে এরকম কোনো ঘটনা ঘটেনি, পুলিশকে আমরা তদন্ত করতে বলেছিলাম, কিন্তু আমরা এখন পর্যন্ত যা খবর পেয়েছি ওরা সন্দেশকালেই পুনরাবৃত্তি করতে চাইছে। যেভাবে মহিলাদের কাছে টাকার লোভ দেখিয়ে মোবাইল হাতে ধরিয়ে দিয়ে মিথ্যা কমপ্লেন করিয়েছিল, ঠিক সেইরকমভাবে চুয়াটিতে বিজেপি কমপ্লেন করে সরকার বাংলার ভাবমূর্তি নষ্ট করতে চাইছে, এটা বিজেপির একটা কৌশল। উত্তর চব্বিশ পরগনার বাগদা বিধানসভা উপনির্বাচনের ফলাফল সদ্যই ঘোষিত হয়েছে এবং তারপরে এই বাগদার চুয়াটিয়া সেখানকার যারা বিজেপি মহিলা সমর্থক রয়েছেন তারা অভিযোগ করছেন যে ওই এলাকার সিভিক ভলেন্টিয়ার তৃণমূল কংগ্রেসের সমর্থক কৃষ্ণ দাস একই সঙ্গে স্থানীয় যুবক গৌতম বিশ্বাস তারা ভোটের ফলাফলের পরেই পাড়ার মহিলাদেরকে গালাগালি করছে, এমনকি ধর্ষণের অভিযোগ পর্যন্ত দিচ্ছে। সদস্যরা রয়েছেন তারা নিউ মার্কেটের যে সবজি বাজার সেই সবজি বাজার কিন্তু ঘুরে ঘুরে দেখছেন। টাস্কফোর্সের প্রধান আর একেবারে অন্যতম প্রধান যিনি রয়েছেন রবীন্দ্রনাথ কুলে, তার সঙ্গে আমরা কথা বলবো। বিভিন্ন সবজি বিক্রেতাদের সঙ্গে তিনি কথা বলছেন, আমরা দেখতে পাচ্ছি সবজির দাম তারা জানার চেষ্টা করছেন। রবীন্দ্রনাথবাবু, নিউ মার্কেটের অবস্থাটা কি দেখছেন? নিউ মার্কেটে দাম কম লেগেছে আমাদের, আমরা আমাদের যা 10 তারিখের অভিজ্ঞতা দামের তার তুলনায় নিউ মার্কেটে 30% দাম কমেছে। মমতাদি যেটা চাইছেন সেটা অনেকটা আগেই হয়ে গেছে, উনি 10 দিন টাইম দিয়েছে। এই লঙ্কা কত করে বেচছ? হ্যাঁ 9 টাকা। এই দেখুন লঙ্কা কিন্তু 15 টাকা সব বিক্রি হচ্ছিল এখানে, 150 টাকা ছিল সেখানে, এখন 90 টাকা। হ্যাঁ ঠিক আছে চলো, এখান থেকে আপনারা পৌঁছবেন যদুবাবুর বাজার। হ্যাঁ যদুবাবু বাজার, ওখানে আমাদের ওটা বিরাট বড় বাজার, কলকাতার অন্যতম, ওইখানে আমরা যাব। ওখানে যারা কর্মকর্তা আছে তারা আমাদের জন্য ওয়েট করছে। আমরা শুনলাম আপনি বললেন বিভিন্ন সবজি বিক্রেতাদের যে একটা প্রাইস লিস্ট টাঙিয়ে দিতে, এইটা কেন, এর এর কারণটা কি? মাল বেচছো দামের লিস্ট লাগাতে হবে, এরকম চলবে না। হ্যাঁ যে দামে বিক্রি না, যে দামে বিক্রি করছো তার একটা স্লেটে পেন্সিলে লিখবে চকে রোজকার রোজ। রবীন্দ্রনাথবাবু বলছে আপনারা চলে গেলেই দাম বাড়িয়ে দিচ্ছে, সেটাকে প্রিভেন্ট করার জন্য এই ব্যবস্থা। মানে
আপনারা বলার পরে আবারও একটা অন্য দামে তারা বিক্রি করছে, বেশি দামে, অন্য দাম মানে বেশি দামে, সেইটা যাতে মানে বিভ্রান্তি না হয়, কাস্টমারও ঠিকঠাক বোঝে, সেই জন্য এই ব্যবস্থা। কথা বললাম রবীন্দ্রনাথ কোলের সঙ্গে, একেবারে বোঝা যাচ্ছে কলকাতায় সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় লাগাতার হানা দেওয়া হচ্ছে ট্রান্সপোর্টসের পক্ষ থেকে, তবে কতটা দাম নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে সেটা কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। আপাতত তোমাকে ধন্যবাদ এলিনা। আজ উল্টো রথ, মাসির বাড়ি থেকে ফিরবেন জগন্নাথ বলরাম সুভদ্রা। সকাল থেকেই পুরীর মন্দিরে ভক্ত সমাবেশ, উল্টো রথকে ঘিরে পুরীতে সাজো সাজো রথ। পুরীর ছবি দেখাচ্ছি আপনাদেরকে, পুরীতে সেখানে সেজে উঠেছে শ্রীক্ষেত্র, কেননা আজ তো উল্টো রথ, মাসির বাড়ি থেকে ফিরবেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রা। সকাল থেকেই পুরীর মন্দিরে ভক্ত সমাবেশ, সেখানে ভক্তরা যারা রয়েছেন তারা প্রত্যেকেই অপেক্ষা করছেন রথের রশিতে টান দেওয়ার জন্য। উল্টো রথ ঘিরে পুরীতে রীতিমতো সাজো সাজো রথ, তবে আমরা যেমন উল্টো রথে পুরীর দিকে নজর রাখছি, ঠিক তখনই আমাদেরকে এ রাজ্যের দিকেও নজর রাখতে হবে, কেননা এ রাজ্যের মাহেশ এবং এর পাশাপাশি মায়াপুর দু জায়গাতেই কিন্তু উল্টো রথ রয়েছে এবং দু জায়গাতেই ভক্তরা তারা সকাল থেকে সমাগম করতে শুরু করে দিয়েছেন। আমি প্রথমেই চলে যাই পলাশের কাছে, চলে যাই, পলাশ রয়েছেন আমার সঙ্গে সরাসরি। পলাশ, মায়াপুরের ছবিটা এই মুহূর্তে কেমন, কারণ আজ তো জগন্নাথ বলরাম এবং সুভদ্রা মাসির বাড়ি থেকে ফিরবেন নিজের মন্দিরে নিজের জায়গায়। একদমই শুরুতেই আমি তোমাকে এবং রিপাবলিক বাংলার সকল দর্শককে বলে রাখি, জয় জগন্নাথ। আজ উল্টো রথ, অর্থাৎ এই সাত দিন মাসির বাড়িতে ভোজন লীলা করার পর এবার ফিরে যাবে সরাসরি মন্দিরে। এই সাত দিনকার প্রক্রিয়াটা কী ছিল বা কোন রাস্তা ধরে কতক্ষণ সময় নিয়ে কী কী আহারাদির মাধ্যমে কোন কোন ভজন গীতিতে আজকে আপনারা এই মাসির বাড়ির থেকে জগন্নাথকে মন্দিরে প্রস্থান করাচ্ছেন? ইস্কন হেডকোয়ার্টার সিধা মায়াপুর থেকে রথ, ইস্কনের প্রধান কেন্দ্র সিধা মায়াপুর থেকে তিনটি সুসজ্জিত রথ জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানী তার নিজ আলয় জগন্নাথ মন্দির রাজাপুর, সেটি আমাদের শাখা কেন্দ্র, সেখানে জগন্নাথ দেব নিত্য পূজিত হয়, সেখানে ফিরে যাবেন। এই রথকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ভক্তবৃন্দ, এই রথকে কেন্দ্র করে একটি আন্তর্জাতিক মিলন ক্ষেত্র পরিণত হয়েছে শ্রীধাম মায়াপুর। এই রথকে কেন্দ্র করে লক্ষাধিক ভক্তবৃন্দের সমাবেশ ঘটছে। জগন্নাথ দেব এখানে অবস্থান করেছেন মাসির বাড়িতে এবং আজকে এই রিটার্ন রথ, পুনর্যাত্রা উল্টা রথের দিন তিনি ফিরে যাবেন এবং এ পথিমধ্যে অনেক জায়গায় 21টি জায়গায় থামবে এবং সেখানে ভক্তবৃন্দ পূজা দেওয়ার ব্যবস্থা করতে পারবেন, রথের রশি ধরার সুযোগ পাবেন, সেখানে তাদের জলের ব্যবস্থা করা হবে, জুসের ব্যবস্থা করা হবে, প্রসাদ বিতরণ করা হবে, সব কিছু মিলিয়ে এই যে রথ, এটি ভক্ত ভগবানের মিলনের রথ এবং ভক্তের মাঞ্চা পূরণের জন্য একেবারে সেখানে সাজো সাজো একেবারে একটা রব রয়েছে, কেননা আজ তো উল্টো রথ এবং আজকের দিনটার জন্য অনেকেই অপেক্ষা করেছিলেন যে মাসির বাড়ি থেকে জগন্নাথ দেব যখন ফিরছেন তার বাড়িতে, ঠিক তখনই ভক্তরা রথের রশিতে টান দেওয়ার জন্য অপেক্ষা করছেন। এবার মাহেশের ছবিটা দেখিনি, মাহেশ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত রয়েছেন। সুজিত, মাহেশ এই মুহূর্তে কী ছবি ধরা পড়ছে? সেই ছবিটা আমরা দেখা দেখতে পাচ্ছ, সেই যে যারা ভক্তরা রয়েছে তাদের উদ্দেশ্যে এবং এখানে বৃষ্টি হচ্ছে এবং প্রচুর মানুষ কিন্তু ভক্ত এসছে তারা।